বিজ্ঞানীরা মানুষের স্টেম সেল থেকে এবার কৃত্রিম রক্তনালী তৈরি করেছেন। তাদের ধারণা এটি হৃদরোগ ও ডায়াবেটিসের নতুন চিকিৎসা পদ্ধতি বের করতে সহায়ক হবে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক রাকেশ জৈন এই কৃত্রিম রক্তনালী তৈরির গবেষণায় নেতৃত্ব দেন। এই গবেষণার ফলাফল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষক জৈন বলেছেন, দীর্ঘস্থায়ী রক্তনালী তৈরির প্রক্রিয়ায় তাদের গবেষণাটি কার্যকর হয়েছে। এনআরবিসি ব্যাংক সুখবর প্রতিদিন।